ম্যাডাম আপনার পার্সেল। আপনি দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসছি। আচ্ছা শুনুন না, আমি আপনাকে একটা ভিডিও পাঠাচ্ছি, ভিডিওটা দেখে আপনি এই নাম্বারে একবার ফোন করুন। ভিডিও তো ডিলিট করে দেব, কিন্তু আমার যে একটা শর্ত আছে। শর্ত? আমার যে কিছু টাকা লাগবে ম্যাডাম। এই ধরুন লাখ দুয়েক। লাখ দুয়েক? ম্যাডাম আমি তোমাকে টাকাটা ঠিক জোগাড় করে দেবো। তুমি একটা কথা বলো, তুমি ডিলিট করে দেবে তো ভিডিওটা? হ্যাঁ ম্যাডাম, দরকার পড়লে আমার ফোনটা। আমি এক্ষুনি আসছি ম্যাডাম।
আসুন বলছিলাম কি আমি ভেতর থেকে টাকাটা নিয়ে আসছি, আপনি বসুন কেমন? আমি টাকাটা এনেছি, এবার যেটা কথা ছিল সেই কথাটা রাখুন, বুঝলেন? আপনার ফোনটা বার করুন আর ভিডিওটা ডিলিট করুন, এক হাতে টাকা নিন এক হাতে ভিডিও। কি হলো, তাড়াতাড়ি করুন। ম্যাডাম, আমি এখানে এসে না আমার এই 2 লাখ টাকার ডিসিশনটা চেঞ্জ করেছি। মানে ম্যাডাম, আমার এই 2 লাখ টাকা দরকার। 2 লাখ টাকাটা আপনার এই সোয়েটারটা ম্যাডাম। এরকম করবেন না, আমাকে একটুখানি ভাবার সুযোগ দিন, আপনি এরকম করবেন না। ভাবুন ভাবুন ম্যাডাম, ভাবুন, যত ভাববেন তত বুদ্ধি খুলবে। আচ্ছা ঠিক আছে, আমি আমি রাজি আছি, কিন্তু আপনি আমায় কথা দিন যে আপনি সঙ্গে সঙ্গে ডিলিট করবেন ভিডিওটা। রাজি যখন আপনি হয়ে গেছেন ম্যাডাম, তখন আপনি না হয় নিজের হাতেই ভিডিওটা ডিলিট করবেন ম্যাডাম। তার আগে ম্যাডাম আমার শর্তটা বললাম তো আমি রাজি, আগে শর্ত তারপর ডিল। তো ম্যাডাম ভাবুন, আগে কোনটা, আগে বিছানা না আগে ভিডিও ডিলিট? দেখুন আমি সব কিছু জানি না, আপনার যাওয়া কারণ তাড়াতাড়ি করুন, আমি রাজি। তাহলে ম্যাডাম চলুন যাই।